এগুলো আমাদের গাছে বড়বড়ি দেখুন এখনো টাটকা আছে, খুবই সুন্দর। এই বড়বড়ি কচি কচি এখনো আছে, তো এগুলো আমি কেটে নেব। এগুলোর আমি একটা রেসিপি বানাবো। এগুলো আমি এরকম করে কেটে নিলাম। এখন এর মধ্যে আলু আমি সরু সরু করে কেটে দেব। এই যে এগুলো আমি বীজগুলো বাইর করে নিয়েছি, এগুলোর উপরে ছালটা আছে না, এটা শক্ত হয়ে গেছে, দু চারটা মায়ের গুলো, তো এগুলো থেকে আমি বীজটা বাইর করে নিলাম। এই বীজটা খুব ভালো লাগে। বড়বড়ি আর আলু আমি এরকম করে কেটে নিয়েছি, বড়বড়িগুলো আমি এরকম করে কেটে নিয়েছি, আর আলুগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি, একদম সরু করে নিয়ে এরকম করেছি। আর এদিকে পেঁয়াজ আর মরিচ আমি কেটে নিই। কড়া বসে দিচ্ছি, কড়ার মধ্যে এখন আমি তেল দিয়ে দেব, তারপর এর মধ্যে পেঁয়াজ আর মরিচটা আমি দিয়ে দেবো। দেবো তেলের মধ্যে দু চা রসুন, পেঁয়াজ আর মরিচটা আমি লাল লাল করে কেটে নেব। পেঁয়াজ আর মরিচ আমি লাল লাল করে ভেজে নিয়ে গেছে, এখন এর মধ্যে আমি কেটে রাখি সর্ষের তেল। এখন দিয়ে দেবো এর মধ্যে স্বাদ আছে নুন, আর একটু তেল। তারপর তরকারিটা ভালো করে নিয়ে ভাজা দিয়ে দেবো। এই ভাজাটা আমি মিডিয়ামে আছে ভাজবো, ওনার রাসটা আমি একদম কমিয়ে দিই না, হালকা করে দিয়েছি। আর এই ভাজাটাতে আমি কোনো পানি ব্যবহার করবো না, এরকম আছে। আমি এই ভাজাগুলো ভাজিয়ে নেবো। এখন আমি ঢাকনিটা খুলে তরকারিটা আমি নিয়ে দেখবো। নেড়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। উনুনের রাসটা একদম আমি বাইর করে দিয়েছি, অল্প অল্প যে তাপ যে আছে এই তাপের মধ্যে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। 5 মিনিট আমি উনুনের রাসটা হালকা হালকা আছে ভেজেছি, আর 5 মিনিট পর আমি উনুনের রাসটা কিন্তু একদম বাইর করে দিয়েছি। এবারে আমি দেখবো ভাজাটা আমার কীরকম হয়েছে। ভাজাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আরও এক মিনিট খানি এরকম করে মেরে নামিয়ে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, একটা বাটিতে আমি ভাজাগুলো তুলে নেব। অল্প অল্প আছে, আমি এই ভাজাটা ভেজেছি, দেখুন কতটা চকচক করছে। অল্প তেল দিয়ে ভাজা করো, কিন্তু অনেকটা চকচক করছে। এই রেসিপিটা ফলো করে অবশ্যই এরকম করে অল্প তেলে আপনারা বাড়িতে ভাজতে পারবেন। আর আমার রেসিপিগুলো ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা অন করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। ফের আসবো আবার অন্য নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।